বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 71তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত 1 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার 5 আগস্ট যুব ভবনের দ্বিতীয় তলায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকগণ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ ভার্চুয়াল এই প্ল্যাটফর্মে যুক্ত থেকে প্রধান অতিথি কর্তৃক গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারা স্থানীয়ভাবে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এ সময় বলেন, আয়োজনে এই প্রথমবারের মতো জাতীয়ভাবে বা সরকারিভাবে এই প্রথম আমরা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী আমরা পালন করছি। শুধু পালন জন্মবার্ষিকী পালন করিনি, এবং সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি সরাসরি সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার এই বড় বোন জননেত্রী শেখ হাসিনা। এবং এই পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে প্রত্যেকটি জেলার জেলা প্রশাসক বৃন্দরা উপস্থিত হওয়াতে এই অনুষ্ঠানটিরও একটি অন্যরকম মাত্রা পেয়েছে। আমি এই জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এমন একজন ব্যক্তি একটু আগে একজন ডিসি সাহেব বললেন যে আসলে তার সম্বন্ধে অনেক কিছুই আমাদের অজানা ছিল। তিনি ফুটবল খেলতেন, এমনকি ওনার বাবার সাথে তিনি কিন্তু ফুটবল ফুটবল দুই দলে দুইজন অধিনায়ক হিসাবে ফুটবল খেলেছেন, এটা আমরা অত্যন্ত জীবনে দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও খেলেন, তার আমাদের শেখ কামাল খেলতেন, ওনার স্ত্রী যিনি সুলতানা কামাল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু ছিলেন, এবং মেধাবী একজন ছাত্রী ছিলেন, এবং তার খেলাধুলায় তার অবদান সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়েছিল। ঠিক তেমনি শেখ ভাবে তিনি সেই কাজটি আমাদেরকে আমাদের জন্য দিয়েছেন। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী পুরো সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা আমরা 492টি স্টেডিয়াম নির্মাণ করছি। এই অর্থ বছরেও আমরা প্রায় 179টি মিনি স্টেডিয়াম আমরা নির্মাণ করতে যাচ্ছি। আমরা প্রতিটি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষণ বিনোদন কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি। আমরা আমাদের শহীদ শেখ কামালের নামে কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমরা নির্মাণ করতে যাচ্ছি। আমরা শহীদ শেখ কামালের নামে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করতে যাচ্ছি। আমরা এমনি করে বিভিন্ন রকম কর্মকাণ্ডগুলো আমরা করার সক্ষম হয়েছি। আজকে যদি শহীদ শেখ কামাল বেঁচে থাকতেন, আপনারা জানেন যে প্রথম শুধু বাংলাদেশে নয় এই উপমহাদেশের মধ্যে তিনি প্রথম যে বিল হার্টস এর মতো একজন বিদেশি কোচ সেদিন সেই সময় সেই 1973 সালে তিনি বাংলাদেশে এনেছিলেন ফুটবলের জন্য। এবং শহীদ শেখ কামালের নামে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে দীর্ঘদিন এই পুরস্কারটি বন্ধ ছিল, আমরা সেই সেটাকে আবার নতুন করে আমরা চালু করছি এবং সেটিকে শহীদ শেখ কামালের নামে সেই পুরস্কারটি আমরা চালু করব। শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার হিসাবে আমরা সেই পুরস্কারটি আবার চালু করতে যাচ্ছি, এবং আমরা অবশ্যই এটিকে ভবিষ্যতে অব্যাহত রাখতে চাই। আমরা জানি যে এই ভার্চুয়ালি আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিদিন, আমাদের সচিব সাহেব বললেন যে কতগুলো প্রোগ্রাম, কতগুলো প্রজেক্ট আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। এই এই যে করোনার কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যারা কর্মহীন হয়ে যাচ্ছেন, কিভাবে তাদেরকে কর্মে রাখা যায়, কিভাবে তাদেরকে আত্মকর্মী হিসাবে ভার্চুয়ালি সরাসরি সংযুক্ত হয়েছেন। এর আগে আমরা ঢাকা ওয়াইসি ক্যাপিটাল গত 27 জুলাই আমরা আন্তর্জাতিক একটি প্রোগ্রাম করেছিলাম, যেখানে আমাদের 5টি দেশের মন্ত্রী মহোদয়রা ছিলেন, যুব ক্রীড়া মন্ত্রী এবং আমাদের ওয়াইসি সেক্রেটারি জেনারেল সাহেব ছিলেন, আমাদের আইসিওয়াইবের প্রেসিডেন্ট ছিলেন, সেই অনুষ্ঠানটা আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করেছিল।
তো সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী সেই সেখানে সংযুক্ত ছিলেন এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই করোনার মধ্যেও এই বিপর্যয়ের মধ্যেও যে আমাদের সচিব সাহেব সহ আমরা ডিজি সাহেব সহ আমরা সকলেই আমরা আমাদের পক্ষ থেকে কাজ করে চলেছি আমরা অবশ্যই আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি আমরা যেন সুস্থ থেকে এভাবে আরো বেশি বেশি কাজ মানুষের জন্য দেশের জন্য দেশের প্রতিটি মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি আপনাদের জন্য দোয়া রইল যারা ওই প্রান্তে আছেন এই প্রান্তে আছেন সকলকে যেন আল্লাহ আমিন সুস্থ রাখেন তো সেই প্রত্যাশা রেখে আমি আজকে তোমার মন্ত্রণালয়ের ব্যাপারে সচিব সাহেব থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সকল কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের উপ পরিচালক বৃন্দ এবং আমাদের যুবনন অন্যান্য কর্মকর্তা সকলকে এবং আমাদের কেন্দ্র কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাকে কর্মচারী বৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুর